আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইজি ওয়ে অফ স্টাডি বাই আব্দুল্লাহ আদিল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা সপ্তম শ্রেণীর 3 নম্বর ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমরা এই কয়েকদিন বীজগণিত করতেছি, বীজগণিত 5.1 আসলে ইনশাল্লাহ আমরা পাটিগণিত ধরবো। তো এখন আমরা 5.1-এর গত ক্লাসে আমরা যে ম্যাথগুলো করেছি ওগুলোর মধ্যে ছিল 5.1-এর 1 থেকে 16 পর্যন্ত আমরা সবগুলো পারবো। তো এখন আজকে করব আমরা সরল করার মধ্যে আমরা যদি আজকে 17 নম্বরটা করি আপনাদের দেখাই, তাহলে 17 নম্বর কোয়েশ্চনটা দেখতেছেন তো আপনারা, 2a + 1 হোল স্কোয়ার - 4a × 2a + 1 + 4a². তো আমরা এখন প্রশ্নটি খাতায় লিখি। এই এটা হচ্ছে কত নাম্বার? 17 নম্বর। সরল কর, তো আমরা 17 নম্বর লিখছি, 2a + 1 হোল স্কোয়ার - 4a × 2a + 1 + 4a². তো আমরা এখন ম্যাথটি করব। যদি আমরা যদি এটাকে যদি ফোর এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে কী হয় দেখেন আপনারা, 2a + 1। আচ্ছা, এর আগে আমরা একটা কথা বলে রাখি, আপনারা যদি এটাকে যদি আপনারা ওভাবে করতে চান, সরল করতে চান, তাহলে অনেক কষ্ট হবে। তো আমরা যদি আর এখানে যেহেতু বলছি সরল করে, এটা আমরা সহজ নিয়মে এখন শিখবো। দেখেন মাইনাস, আমরা যদি এটাকে টু ইন্টু টু এ ইজিক্যাল টু কত হবে আমাদের, 4a। দেখেন 2 ইন্টু 2a = 2 টু 4a। তো আমরা যদি এটাকে এভাবে লিখি, 2 ইন্টু 2a + 1 + 1 ইন্টু 2a প্লাস, এটাকে যদি আমরা 4a² যদি আমরা বর্গমূল করি তাহলে কী হয়, মানে রুট করি, স্কোয়ার রুট করি, তাহলে এটা হয়। তো দেখতেছেন তো আপনারা, আমি মাইক্রোফোনটা করে নিই। হ্যাঁ, ঠিক আছে। তো এবার আমরা আমরা যদি ধরি ধরি যদি এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে কি দেখেন না, এখানে তো এ আছে, এ চলকটা আছে। তা আমরা যদি এক্স ধরি, 2a + 1 = x অ্যান্ড 2a = y। দেন আমরা যদি এখন যদি রাশিটাকে আবার যদি লিখি প্রদত্ত রাশি, তো রাশি ইজ ইকুয়াল টু 2a + 1 হোল স্কোয়ার, আমরা এই রাশিটাকে আমরা আবার এখানে লিখতেছি, -2 2a + 1 × 2a + 2a হোল স্কোয়ার। তো আমরা যদি এটাকে যদি সরল করি তাহলে কী হয় দেখেন, x² - 2 × x × y, আমরা মানে মান বসিয়ে দিচ্ছি আর কি, +y². তো আমরা এখানে মান বসিয়ে এটা লিখতে হবে, মান বসিয়ে। দেন আমরা যদি আপনারা দেখেন, এখানে ব্র্যাকেটটা দিয়ে নেই, না দিলে হবে, সমস্যা নাই। এখানে দেখেন এটা একটা সূত্র পড়ে, x² - a² - 2ab + b² দেখেন তো, এটাকে যদি এক্সকে যদি আমরা এ ধরি আর ওয়াইকে যদি বি ধরি তাহলে কী হয়, x² - 2ab + b² তো এখন সরি এ এটা হয় যে a - b হোল স্কোয়ার। তো আমরা দেখেন এই হিসাবে যদি আমরা মানগুলো বসাই দিই, 2a + 1, এটাকে যদি আমরা এখন মানটা বসাই দিই, x - এটা যখন x তারপর y, 2a না, তো এখন আমাদেরকে হোল স্কোয়ার দিলে কী হয় দেখেন, মান বসিয়ে এটা লিখতে হবে। আমরা আবার যখন মানটা বসাই দিছি, মান বসিয়ে দেন হবে যে এখানে দেখেন, +2a - 2a কাটাকাটি করলাম, দেন থাকে কত, 1 হোল স্কোয়ার। ওয়ানের স্কোয়ার কত হবে সবাই তো জানেন, 1 এর স্কোয়ার 1। এটা হচ্ছে আমাদের আনসার। দেন আমরা করব
এখান থেকে আপনাদের দেখাচ্ছি 17 নাম্বারটা করলাম, আমরা যদি এখান থেকে 20 নাম্বারটা করি দেখেন আমরা 20 নাম্বারটা করতেছি। এখন 20 নাম্বারটা দেখেন 2x প্লাস 3y হোল স্কোয়ার প্লাস 2। আচ্ছা আমরা প্রশ্নটা আগে লিখে ফেলি এখানে, তারপর যা বুঝানোর বুঝাবো। 20 নাম্বার, হ্যাঁ আমরা এখন 20 নাম্বারটা করতেছি। 20 নাম্বারটা প্রশ্নটা তুলতেছি, 20 নাম্বার 2x প্লাস 3y হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x প্লাস 3y ইন্টু 2x মাইনাস 3y প্লাস 2x মাইনাস 3y হোল স্কোয়ার। তো আমরা আগে প্রথমে এখানে দেখতে হবে যে এটা যদি কোনো সূত্রে পড়ে যায় তাহলে আমাদের আর আগেরটার মতো এরকম করে করতে হবে না, এরকম করে আমরা যে করছি ওটা করতে হবে না। এখন আমরা এটাকে সূত্রে পড়ে কিনা দেখি, 2x প্লাস 3 এটা যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি মানে মাইনাসটাকে, আমরা প্রথমে মনে মনে চিন্তা করতেছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মিলে গেছে। তো আমরা এখন ধরে ফেলি, ধরি 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু এ, 2x মাইনাস 3y এটাকে ধরলাম এ আর এটাকে ধরলাম বি, 3y ইজ ইকুয়াল টু বি। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি সমান এটা আমাদেরকে আবার বসাইতে হবে, বসালাম 2x প্লাস 3y হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x প্লাস 3y ইন্টু 2x মাইনাস 3y প্লাস 2x মাইনাস 3y হোল স্কোয়ার। এটা মনে হয় দেখা যাচ্ছে না, আচ্ছা সমস্যা নাই, এটা তো আপনারা দেখ কথাটা শুনছেন সমস্যা। তো এখন এটাকে যদি আমরা মানটা বসাই দিই এ স্কোয়ার প্লাস 2 প্লাসটা এ মাইনাসটা বি, 2 এ বি প্লাস বি স্কোয়ার। তো আমরা এখন এটা এটা সূত্র হয়েছে কি এ স্কোয়ার প্লাস 2 বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার। আপনারা এখানে এগুলো না দিলে হবে ব্র্যাকেটগুলো, সমস্যা নাই। তো এখন আমরা যদি মানটা আবার বসাই দিই দেখেন, 2x প্লাস 3y প্লাস 2x মাইনাস 3y হোল স্কোয়ার। তো এখন আমরা এটাকে যদি মাইনাস 3y কাটা যায়, এটা এখানে তো মান বসিয়ে এটা অবশ্যই লিখতে হবে, মান বসিয়ে এটা অবশ্যই লিখতে হবে, মান বসিয়ে দেন হচ্ছে যে এটা 2x প্লাস 2x ইজ ইকুয়াল টু 2x প্লাস 2x ইজ ইকুয়াল টু 4x, 4x হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু 4 ইজ ইকুয়াল টু 16x স্কোয়ার। তো আমাদের এটা এখানেই শেষ। এরপর আমরা আশা করি আমরা সবগুলোই পারবো, তবে আমি আপনাদেরকে 24 নাম্বারটা করে দিচ্ছি। 24 নাম্বারের প্রশ্নটা দেখেন, 2a মাইনাস 3b প্লাস 4c হোল স্কোয়ার প্লাস 2a প্লাস 3b মাইনাস 4c হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a মাইনাস 3b প্লাস 4c ইন্টু 2a প্লাস 3b মাইনাস 4c। আচ্ছা আমি এটা আপনাদের বুঝিয়ে দিই ভালোভাবে, দেখেন আমরা যদি এটাকে যদি a ধরি মানে x ধরি আর এটাকে যদি y ধরি তাহলে কী হয়, x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2xy মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এটাকে যদি আমরা একটু সাজাই লিখি তাহলে কী হয়, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমরা আপনারা যদি এভাবে করেন তাহলে এটা সূত্র কী পড়ে, এ প্লাস বি হোল স্কোয়ার। তো আশা করি আপনাদেরকে এখান থেকে আর করা লাগবে না, এবার আমরা করব মান নির্ণয়। তো এখন মান নির্ণয়ের এখানে মান নির্ণয়ের আমরা 25 নাম্বারটা আপনাদের দেখাই দিই। 25 নাম্বারের প্রশ্নটা আমি তুলতেছি, আপনারা দেখেন বইয়ের সাথে মিলে এনে দরকার হলে আমি প্রশ্নটা তুলতেছি। 25 দেখেন, 25 হচ্ছে যে 25 x স্কোয়ার প্লাস 36
36 y square minus 16 xy আপনারা এটাকে সাজায় লিখতে হবে না 25 x square minus 16 xy plus 36 y square তো আমরা যদি এটাকে লিখি দেখেন এটাকে যদি আমরা 25 x square এর বর্গমূল করলে কত হয় square root করলে y x whole square তারপর আমরা এটাকে রেখে দিই তারপর দেখেন প্লাস এটাকে যদি আমরা বর্গমূল করি 36 y square এর যদি square root করি তাহলে কি হয় 6 y whole square তো এবার দেখেন আমরা a square plus 2ab plus b square যদি আমরা মিলাইতে চাই তাহলে কি করতে হবে এখানে মাইনাস আছে তাহলে মাইনাস 2ab হ্যাঁ মাইনাস 2টা দিয়ে দিলাম a হচ্ছে যে 5x আর b হচ্ছে যে 6y দেখেন আপনারা এটাকে যদি আপনারা গুণ করেন দেখবেন 60 আসবে 60x আসবে দেখেন 2 into 5x is equal to 10x 10x into 6y is equal to 16xy দেখছেন 60xy দেখছেন তো এখন আমরা দেখছেন এটা সূত্র পড়ে গেছে তো আমরা এখন এটাকে যদি করি a square minus 2ab plus b square is equal to a minus b whole square তো এখন whole squareটা করলে কত হয় আমরা তো জানি এখানে আপনারা আগে খেয়াল করছেন কিনা আমি জানি না এখানে দেয়া আছে x is equal to minus 4 y is equal to minus 5 এটা আমাদের লিখে রাখা উচিত ছিল আগে সমস্যা না আমরা রাফে লিখে রাখতেছি x is equal to minus 4 y is equal to minus 5 তো আমরা মান হিসাবে বসাই দিই 5 into minus 4 minus 6 into minus 5 এটাতে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হলো স্কয়ার দিয়ে দিলাম দেন হচ্ছে 5 into minus 4 is equal to কত মাইনাস প্লাস মাইনাস 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 5 into 4 is equal to 20 দেন মাইনাস মাইনাস প্লাস প্লাস 6 into 5 is equal to 30 whole square দেন হচ্ছে যে মাইনাস 20 প্লাস 30 is equal to প্লাস 10 whole square প্লাস 10 whole square is equal to কত আপনারা সবাই জানেন 100 দেন আমরা যদি আপনাদের করাতে যাই দেখেন এখানে 26 নাম্বারটা একই a 24 ab একই এটাও একই 28 নাম্বারটাও একই 29 নাম্বারটা একটু ভিন্ন তো আমরা এখন এটা যদি আপনাদেরকে করাতে যাই তাহলে কি হয় দেখেন a প্লাস a মাইনাস b is equal to 7 ab is equal to 3 দেখাও যে a প্লাস b হোল স্কয়ার is equal to 61 নো প্রবলেম আমরা প্রথমে লিখতে হবে যে কোনটা কোনটা শর্তগুলো কি কি দিছে ওরা 29 নাম্বার শর্ত দিছে ওরা দেওয়া আছে আপনারা দেখেন 29 নাম্বার দেওয়া আছে a মাইনাস b is equal to 7 ab is equal to 3 b is equal to 7 ab is equal to 3 এবং ওরা আমাদের জিজ্ঞেস করছে ওরা আমাদের কি জিজ্ঞেস করছে s a plus b whole square তো আমরা তো জানি a plus b whole square is equal to a minus b whole square plus 4ab আপনারা এখন চিন্তা করতে পারেন এটা কোথায় পেলেন এটা যে আমরা অনুসিদ্ধান্ত একটা শিখছি ওটা তো আমরা এখন মান বসাই দিলে কি হয় দেখেন 7 square plus 4 into 3 দেন আপনারা কি করবেন 49 plus 12 is equal to এটা আমি এখানে দিচ্ছি 9 plus 2 is equal to 1 4 1 is equal to 6 answer এটাই আমাদের answer ওকে আজকে তো অনেকগুলো ম্যাথ করলাম ওকে আজকের মতো এই পর্যন্তই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ